বক্তব্য করতে করতে কখনো বলবো মদ খাওয়া জায়েজ? এই যারা মাল খোরাতে মনে মনে ভাবছে সুবহান আল্লাহ, এই এতদিন পরে একটা পারফেক্ট বক্তা নিয়ে এসছে, তাই না? বন্ধুরা শুনে নিন, মদ হারাম, কোরআনে লেখা আছে চার জায়গায়, খোঁজে না তাড়াতাড়ি আমার সঙ্গে কথা বলবেন, চার জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি, দুই নম্বর পাড়ার 13 নম্বর পিছা 12 নম্বর লাইন, সুরার নাম সুরা বাকারা, এস আলুরা কানিল খমরি বল মাইসির কুল ফি মাইসবুন কাবির ও মানাফিউল ইন্নাস, মদ হারাম। দ্বিতীয় মদ হারাম কোথায় লেখা আছে, 6, 5 নম্বর পাড়া 4 নম্বর পিছা 2 নম্বর লাইন, সুরার নাম সুরা নিসা, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু সলাত ওয়া আনতুম সুকারা। 3 নম্বর মদ হারাম লেখা আছে কোথায়, 7 নম্বর পাড়া 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সুরার নাম সুরা মায়েদা 90 নম্বর আয়াত, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসু মিন আমালি শয়তান ফাজতানিবু। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে, 7 নম্বর পাড়া 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সুরার নাম সুরা মায়েদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ। এই টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা আছে মদ হারাম। আচ্ছা বাপেরা, মদ হারাম আপনারা কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? আরে বলুন না বাবা, আমি কি বলেছিলাম? এই আমি হারাম বলিনি তো, আমি কি বলেছিলাম? জায়েজ বলেছিলাম। চলুন দেখি, এই জন্য বলি তো, আমার বক্তব্য শুনতে গেলে একটু কর আঁকড়ি পেটে রাখতে হবে আর ব্রেন ঠিক রাখতে হবে, তবে আমার ওয়াজ শুনে বুঝতে পারবে, নইলে ভুলভাল ওয়াজ হয়ে যাবে। চলুন, আপনারা জানেন মদ হারাম, আমিও জানি মদ হারাম, কিন্তু আপনারা ওষুধ খান ওষুধ ওষুধ, টনিক খান টনিক, কাশির সিরাপ খান, ওর ভেতরে অ্যালকোহলটা হালাল না হারাম? এই রে, আপনি বুঝতে পাচ্ছেন কাপটা কই, আপনি বুঝতে পাচ্ছেন, আপনি বুঝতে পাচ্ছেন, এটা একটা ওষুধের বোতল, এই ওষুধের বোতলের ভিতরে লেখা আছে ওষুধ, এর গায়ে লেখা আছে 100% অ্যালকোহল হারাম। আপনি জানেন অ্যালকোহলটা হারাম, মৌলবীরা ওয়াজ করেছে অ্যালকোহল হারাম, আপনি হাজি সাহেব লোক, এই অ্যালকোহলযুক্ত ওষুধটা খাচ্ছেন কেন? ডাক্তারে লিখে দিয়েছে এই ওষুধটা যদি আপনি না খান তাড়াতাড়ি কবরে ঢুকে যাবেন, তাই আপনি মৃত্যুর ভয়ে অ্যালকোহলযুক্ত ওষুধ, হাজি সাহেব লোক অ্যালকোহলযুক্ত ওষুধ খাচ্ছে, কি বলে জানেন? বিসমিল্লাহ আগে সাপি, বিসমিল্লাহ আগে কাপি, ঠিক না বেঠি? আরে ওষুধ খাওয়ার দোয়া কি, বিসমিল্লাহ আগে সাপি? দেখেছেন, এই জন্য বলি বাবা ব্রেন ঠিক রাখুন, নইলে সব বেকার হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই, আরও বক্তব্য করতে করতে কখনো বলে ফেলবো শুকুরের গোস্ত খাওয়া জায়েজ। শুনে নিন, শুকুরের গোস্ত খাওয়া হারাম লেখা আছে কোরআনের 4 জায়গায়। তাহলে মদ হারাম আছে 4 জায়গায়, শুকুরের গোস্তও 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি শুনে নিন, 2 নম্বর পাড়ার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সুরার নাম সুরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা তাওয়াদ্দামা ওয়াল আহমাল খিনজির, শুকুরের গোস্ত হারাম। দ্বিতীয় কোথায় লেখা আছে, 6 নম্বর পাড়া 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সুরার নাম সুরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতা তাওয়াদ্দামু ওয়াল আহমাল খিনজির। তৃতীয় নম্বর কোথায় লেখা আছে, 8 নম্বর পাড়া 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সুরার নাম সুরা আনামের 145 নম্বর আয়াত, কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইকা মুহাররামান আলা তাঈমিয়াত আমহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামা মাসফুহা ওয়াল আহমাল খিনজির। 4 নম্বর কোথায় লেখা আছে, 14 নম্বর পাড়ার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সুরার নাম সুরা নাহারের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা তাওয়াদ্দামা ওয়াল আহমাল খিনজির, শুকুরের গোস্ত হারাম 4 জায়গায় লেখা আছে। তো আপনাদের জানা মতে শুকুরের গোস্ত হারাম আপনারা কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? আরে ভাই বলুন না জব জব। হ্যাঁ, আমি কি বলেছিলাম, জায়েজ বলেছিলাম তো? আরে বলুন না রে বাবা, হ্যাঁ আমার সঙ্গে কথা বলুন। চলুন, একটা বাক্যের দুটো অংশ হয়, বাড়ি থেকে ভাববেন আজকের মৌলবীদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে কেন। একটা বাক্যের দুটো অংশ হয়, দেখবেন দেয়ালের, সরকারি দেয়ালের গায়ে লেখা থাকে এখানে পেশাব করিবেন না, নার পরে একটা কমা দেওয়া থাকে, কমার পরে লেখা থাকে করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা হইবে। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ক্লাস 8-এর একটা মেয়ে, ঘড়িটা খুলে রেখে দাও তো, খোলো খোলো করো, খোলো না ঘড়িটা, খুলে চাবি দাও, এই ঘড়ি নামিয়ে দেবো, আজ অসুবিধা হবে, ফজর পর্যন্ত ওয়াজ হবে, অসুবিধা হবে? আরে সব না, রাগ করবেন না, আমি স্টেজে ঘড়ি নামিয়ে দিই, কেন জানেন?
খারাপ ভাববেন না, কারণ আমার সব কথাটা আপনাদের মনে লাগবে না। যে কথাটা মনে লাগবে কান খুলে শুনবেন, আর যে কথা মনের বাইরে যাবে তখন ঘড়ির দিকে তাকাবে, ইয়ে মাল কখন শেষ করবে, অতএব ঘড়ি বন্ধ। চা চলুন বাপেরা, একটু হাসির ছলে কেন বলি, এমন একটা টাইম আমি উঠেছি, এই টাইমটা যদি কোরআনের আয়াত পড়ি আর মানে করি সব ঘুমোবে আর পালাবে, কমিটি পয়সা দেবে নে। ওই ভয়ে আছি, খুব টেনশন। তবে টেনশন নেই, ভালোবাসি বলে তাই বলছি। চলুন আসছি। একটা ক্লাস এইটের একটা মেয়ে, ক্লাস এইটের একটা মেয়ে ইতিহাসের প্রশ্নের উত্তরে লিখছে পরীক্ষার খাতায়, বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না, মানে কোনো কাজে ভেঙে পড়তেন না। তো মেয়েটি শুদ্ধ ভাষায় লিখছে, বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না। ভালো কথা লিখেছে। আচ্ছা, ভাঙিয়া বানানটা কি? ভয়াকার অশ্বই অন্তস্থাকার, ভাঙিয়া পড়িতেন না, ভালো কথা। ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি টুকলি নকল। সে মেয়েটা ভটা লিখতে গিয়ে, ভটা এইদিকে হয়তো, ভটা লিখতে গিয়ে ঘোড়ার ডিম পরগিঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এক্সামিনার খাতা দেখছে, প্রথম এক্সামিনার খাতা দেখছে, বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না। ওকে, পরের মেয়েটার খাতা দেখছে, বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন জাঙ্গিয়া পড়িতেন না। ঠেলা হয়ে গেল, কি বুঝলেন বলুন তো দেখি? ভটা এইদিকে না হয় ওইদিকে হয়ে গেছে, এটাই পার্থক্য। আজকের বক্তাদের মধ্যে এইদিকে না হয় ওইদিকে হয়ে যাওয়ার ফলেই আজকের এই দশা, ঠিক না বেঠি? বাড়ি থেকে ভাববেন, চলো না গিয়ে যাই। আল্লাহর বাণী কোরআন, আল্লাহর পরিচয় হলো চারটে। আল্লাহ নিজেই বলছে, কুল, কি বললাম তাড়াতাড়ি, কুল নয়, কয় হস্য উলা কুল, কয় বয় হস্য উলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কবালাইয়া কুলু তোকে কুল মানে বলো, আর আকালাইয়া কুলু তোকে কুল মানে গেলো বা খাও। বর্গিন জয় একাল্লো একা জ্বালা, বর্গিন জয় বা একাল্লো একা জ্বালা, দুটোই জ্বালা, একটা পানির জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা। কিছু বুঝে আসছি? চলুন, কুল, আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুবাল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নম্বর আল্লাহর পরিচয়, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নম্বর, লাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি। চার নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা? তার সমকক্ষ কেহই নেই, কেউ নয় নয়, কেহই নেই। ভাষাটা একটু ফলো করুন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ যারা এসেছেন এই জলসাতে, আশা করি আমি আমার কথাটা একটু বুঝবেন। তার সমকক্ষ কেহই নেই। একটু খুলে বলি, একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? যে বললো আমি তোমাকে ভালোবাসি, মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধু তুমিই আছো। ভালোবাসা কি জিনিস বললে বুড়োরাও জেগে যায় এখন, কারণ বুড়োরা তো আর ওদের বয়সে তো ছিল না, এখন নতুন লেটেস্ট দেখেই হচ্ছে আফসোসে মরে যাচ্ছে, যা বাবা কিছু করার নেই। চলো না গিয়ে যাই, ও খুব পেরেশান, ভালোবাসার ওয়াজ করলে বুড়োরাও জেগে যায় এখন। চিন্তা নেই, ভালোবাসার ওয়াজ হবে আজকের, আল্লাহর অলির দরবারে এসেছেন। আরে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসা পেতে গেলে কি বলে? আই লাভ ইউ, তাই তো নাকি? আরে বলুন না, হ্যাঁ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এবার দেখবেন ছেলেটি মেয়েটির মনটা পাওয়ার জন্য আই লাভ ইউ বাক্যটাকে তিনভাবে বলে, কি? আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জন, আই লাভ ইউ গুষ্টি ঠ্যাং, সব ভালোবাসে জিরো। চলুন এগিয়ে যাই। হ্যাঁ, এ মাইকলা আজ ওয়াজ হবে, আজ ফজর বন্ধ টানিয়ে দেবো, আর চিন্তা নেই, অসুবিধা হবে। হ্যাঁ, এবার আরবিতে এবার বাক্যটা বলি, আরবিতে বাক্যটা শুনে নিন। আল্লাহ পাক বললেন কি? আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না বুধু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না বুধু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক কি বললেন? ওই কাপটাকে আগে করে দিয়ে কি বললেন? ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন, ইয়া কানা আবুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোনো বক্তা বা মানে যদি করে কোরআনের এই আয়াতের, আমরা তোমার ইবাদত করি, মানে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে, অরিজিনাল অর্থ হলো
অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। ওই হর্ষইটা যদি না দিয়েছে, বক্তাও জাহান্নামী শ্রোতাও জাহান্নামী। এবার বুঝেছেন বাবা ওয়াজ কি জিনিস? আপনারা তো বুঝতে পারেন না কি হচ্ছে না হচ্ছে, কম বেশি বুঝি বাবা, তাই আজকে তুলে ধরলাম। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবী হতে গেলে তার শর্ত কটা? তিনটি। এক নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে, চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা বা আলৌকিক ঘটনা দেখিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4,500 মুজিজা দিয়েছেন। সেই 4,500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাজিল করা। জোরে বলুন, এ কোরআন শুধু মুসলমানরা পড়ে না, মুসলমানরা একে বেইজ্জতি করেছে। মুসলমানরা এই কোরআনকে বেইজ্জতি করেছে। 50% মুসলমান সারা পৃথিবীর, 50% মুসলমান কোরআনকে বেইজ্জতি করেছে, মুহাম্মদ ইসলামকে বেইজ্জতি করেছে। প্রমাণটা দিয়ে যাচ্ছি, শুনে নিন। এই কোরআন শরীফ যাদের বাড়িতে আছে দেখবেন, ঘুঁটের মাচায় সামসেটে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে, মাকড়সা জালবনে টিকটিকি ডিম পাড়া আরশোলা পায়খানা ফেরে, কত বাড়িতে কোরআনটা ওই পোকায় খেয়ে ফেলেছে। আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারির সোজা করে খাটের সোজা করে রেখে দিয়েছে, টিভির স্ক্রিনে একটা মশা বসেছে, রক্ত খেয়ে মশা বসেছে, ওই মশাটাকে আস্তে করে সরায়, কারণ মশাটা যদি মারা যায় স্ক্রিনটা নোংরা হয়ে যাবে, ছবি দেখতে প্রবলেম হবে। হে মুসলমান, যে কোরআন তোমার ইহকাল পরকালে শান্তি পাথেও হবে, সেই কোরআনকে পৃথিবীতে রেখে যে তোমরা সবই করা তার রাতে পাড়ো, আর মৌলবী সাহেবদের হাফেজ সাহেবদের খতম পড়িয়ে ওয়াজ করাও, আর কি বুঝেছো কোরআন সম্পর্কে? শুধু তাই নয়, এ কোরআন যারা পড়ায় ইংরেজির মাস্টার সপ্তাহে দুদিন পড়ায়, মাসে 8 দিন, তার মাইনে দাও 500 টাকা, আর এই কোরআন যে পড়ায় তার মাইনে দাও মাসে 30 টাকা, 30 টাকা, তাও লকডাউনের নাম বলে 3 মাসের মাইনে বাকি। কথাগুলো শুনতে খারাপ লাগছে না? হে মুসলমানের বাচ্চা, এ কোরআন থেকে কি নেবে? সবই রয়েছে কোরআনের ভিতরে, ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান সবই রয়েছে কোরআনের ভিতরে। কি নেবেন আজকের আপনারা? সময় হাতে থাকলে আজকে দেখিয়ে দেবো কোরআনের কি নেই, সবই রয়েছে কোরআনের ভিতরে। কোরআন হলো মানব জীবন ব্যবস্থা, আমরা সে কোরআনটাকে অর্থ করেছি, অনুবাদ করেছি অন্যরকম, আর নিজেদের মধ্যে মারামারি করতে করতেই সময় শেষ। আমাদের গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা আমরা এই করতে করতেই সময় শেষ করে দিয়েছি, ঠিক না বেটি? কথাগুলো শুনতে কিন্তু খারাপ লাগবে, কিন্তু আমাকে বলতে হবে, আমি এই ওয়াজ যদি না করি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এত সহজ জিনিস নয় বাপেরা, হাত জোড়ে করে আপনাদের বলে যাচ্ছি, চলুন একটা একটা করে দেখিয়ে যাই। আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাম, তাই তো? সেই নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? জোরে বলুন, কুরাইশ। কে শুনে নিন, করসুন শব্দ থেকে এসেছে কুরাইশুন শব্দটা। করসুন শব্দের অর্থ হলো ব্যবসায়ী। আল্লাহর নবীর বাপের 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 বাপ, তার নাম ছিল ফিহির। কি বললাম? ফিহির। তিনি ছিলেন একজন সৎ চরিত্রবান আদর্শমান একজন ব্যবসায়ী, তার নামানুসারে তাকে বলা হয় কুরাইশ। চলুন, নবীর কত নম্বর বাপ একটু বলে দিচ্ছি। তবে আপনাদের বলেছিলাম সুবহানাল্লাহ জোরে বলতে হবে, মনে আছে তো? হ্যাঁ, আরে বলুন না রে ভাই। হ্যাঁ চলুন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। সেই কুরাইশ বংশের মানুষ, সেই কুরাইশ বংশের মানুষ আমার পরেই তিনি আসছেন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ,
নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার সবেসা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। এবার কোরআনের পরিচয়টা দিই। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরাম। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়ে গেল। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের এখন প্রথম বাক্য হলো গেল গেল গেল। এদের পেট শান্তি, দুনিয়া শান্তি। পৃথিবীতে এমনও জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 80 টাকা খায়, 20 টাকা রেখে দেয় ছেলে মেয়েকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবে বলে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 150 টাকার 1 কেজি গোস্ত কিনে বাড়ি আসে, 50 টাকা ধার। ঠিক না? পৃথিবীতে এমনও জাতি আছে যে জাতি বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় কেতাব কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোর্টের জজ হবে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতির বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বকরাই দেবে রবে। এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আরবের মানুষরা প্রশ্ন করেছিল, শুনে কেদিন আল্লাহর নবীর সাহাবীরা নবীকে মোট প্রশ্ন করেছে জীবনে 17টা। কটা কটা কটা? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে জীবনে মোট 17টা, কোরআনে আছে 17টা প্রশ্ন করেছে নবীকে। আর বাকি প্রশ্ন করেছে ইহুদি, কাফের, বেঈমান, মুশরিকরা। আর সাহাবীরা প্রশ্ন করেছে মাত্র 17টা। তো যাই হোক, তো অবিশ্বাসীর একদিন কাফির, বেঈমান, মুশরিকরা নবীকে একদিন প্রশ্ন করছে, হে মুহাম্মদ, তুমি কি চাও, তোমার ধান্দাটা কি? তা নবীজি বলছেন, কেন, যে তুমি এটা কি ধর্ম প্রচার করছো, তোমার কি ইনকাম, পয়সা ইনকাম করা ধান্দা? তাই যদি হয় বলো, অর্ধেক আরব তোমার নামে আজকে লিখে রেখে দেবো, খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওটা আমার দরকার নেই। তা কি চাও? সুন্দরী একটা মেয়ে, তাই যদি হয় বলো, তাহলে আরবের সব থেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব, খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওটাও আমার দরকার নেই। তা চাওটা কি, ধান্দাটা কি? আমার নবী কিন্তু নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আল্লাহর ওহী ছাড়া আমার নবী কথা বলতেন না, চুপচাপ। কিছুক্ষণ পরে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল চলে যাও, আমার রসুলকে বলে দাও। আমার জিব্রাইল এলেন আর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। জিব্রাইল বলছেন, আল্লাহর নবী বলে দিলেন, কুল, নবী তুমি বলো কি চাও, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তোহা। আল্লাহ পাক বললেন, নবী তুমি বলো কি চাও, আরবের মানুষেরকে বলে দাও কি চাও। ওগো আল্লাহ, তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উতলুবুল ইলমা বিনাল মাহদি ইলাল্লাহাত, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। প্রিয় শ্রোতামণ্ডলী, আমার নবী দেখিয়ে গেলেন শিক্ষার গুরুত্ব কতটা। আজকের সেই নবীর অনুসারী হয়ে আমরা আজকের শিক্ষা জিনিসটাই বুঝলাম না, ঠিক না বেঠি? চলুন আগিয়ে যাই একটা একটা করে। এরপরে আসছি, আমাদের পরিচয় কটা বলেছি বাবা? দুটো। কি কি শুনে নিন, ওই দুটোর উপরই আজকে আমার আলোচনা। আল্লাহ পাক বললেন আমাদের পরিচয় কটা, পবিত্র কোরআন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তাগাবুন, আয়াত নম্বর 9। আল্লাহ পাক বললেন, ওমা ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সলিহা। এই দুটো জিনিস আল্লাহ বললেন, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে তোরা 100% ইমান আনবি আমার উপরে। কত পার্সেন্ট? জোরে বলো,
100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর দুই নাম্বার হলো ওয়া আমাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি। এই দুটোই তো করিনি আমরা, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করতে পারিনি, আমাদের ইমানটা আল্লাহর উপরে 100% নেই। যদি বলেন মলি সাহেব কি বলছেন, হ্যাঁ এত বড়ই কথা বলছি, আমাদের ইমানটা আল্লাহর উপরে 100% নেই, আমাদের ইমানটা আল্লাহর উপরে 50% আল্লাহকে বিশ্বাস করি, 30% 50% আল্লাহকে বিশ্বাস করি, 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে বিশ্বাস করি, আর 20% নিজের বিবেককে বিশ্বাস করি, টোটাল মিলে 100%। এই পৃথিবীর জমিনে যারা 100% আল্লাহকে বিশ্বাস করেছে, 100% আল্লাহকে বিশ্বাস করেছে, এই পৃথিবীর জমিনে তারা এক একটা বড় বড় আল্লাহর ওলি তৈরি হয়েছে। এইরকম একজন 100% আল্লাহর ওলির নাম বলবো 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 বলবো, লোকটার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ইসলাম প্রচার যখন শুরু করলেন, শত্রুপক্ষ বলল বুড়োটাকে মেরে দিতে হবে, কি করে মারা যায়? বলে বুড়ো কি করে মারা যায়, ডাইরেক্ট যদি আমরা মেরে দিই দোষী সাব্যস্ত হয়ে যাব। বলে একটা বুদ্ধি বের কর। বলে কেমন বুদ্ধি? বলে বুড়ি কি করে বুড়ো? বলে গাছের তলায় বসে, পাহাড়ের নিচে গাছের তলায় বসে বিড়ি 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 করে কি বকে? বলে ও যখন গাছের তলায় বসে পাহাড়ের নিচে বসে বিড়ি বিড়ি করে বকবে, এক কাজ করবি, তারাগড় পাহাড়ের উপর থেকে একটা পাথর ছেড়ে দিবি, পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে বুড়োর মাথায় চাপা পড়বে, পাথর চাপা পড়ে বুড়ো মারা যাবে। যেমন কথা তেমন কাজ, উপর থেকে পাথর ছেড়ে দেওয়া হলো। খাজা মঈনুদ্দিনের ইমান কাকে বলে দেখুন, ইমান কাকে বলে? 100% আল্লাহর উপরে। পাথর যখন গড়িয়ে গড়িয়ে আসছি, খাজা মঈনুদ্দিন খালি পাথরের দিকে চেয়ে বলেছিল, ওরে পাথর তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখে আমার কোনো দুঃখ নাই রে, কিন্তু যদি তোর দ্বারাই আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু না রাখে পাথর, আল্লাহর হুকুমে তুই ওই জায়গায় দাঁড়িয়ে যাও, পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় আজও দাঁড়িয়ে আছে। কি বুঝলেন? এরই নাম 100% ইমান। আর আমাদের ইমানটা ও বাবা, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে, ঠিক না বেটি? বাড়ি করেছি, বাড়ি করেছি, গেটে চারটে দারোয়ান লাগিয়েছি, বন্দুক ধরে আছে তারা, আমাদের বিশ্বাস কি আমাকে কেউ অ্যাটাক করতে এলে আমার বডিগার্ডরা আটকে দেবে, ঠিক না বেটি? সিসি ক্যামেরা লাগিয়েছি, আমাকে যদি অ্যাটাক করতে আসে সিসি ক্যামেরায় আগে ধরে ফেলবো। বিশাল উঁচু বাড়ি করেছি, আমার কেউ মারতে এলে আমার বাড়িটা বাঁচিয়ে দেবে। আল্লাহ বললেন তোর বাঁচাবার বাবার ক্ষমতা নেই কারো, ঠিক না বেটি? বিশ্বাস রাখবি 100% আমার উপরে, আমি আল্লাহ আমার উপরে, তুই যদি 100% বিশ্বাস রাখিস তাহলে এই পৃথিবীর দায় দায়িত্ব সব আমি আল্লাহ নিয়ে নেব। সুবহান আল্লাহ বলা গেল না? শুনে নিন, ভারতের একজন ব্যক্তি, নাম বলছি না, ভারতের একজন ব্যক্তি বলেছিলেন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই আটটা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ পাওয়া যাবে না, তাই তো বাবা? তাই দেখে শুনে করলো কি, ভারতের হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান সকলে মিলে করলো কি, যে যার ধর্মস্থানে গিয়ে হাউ মাউ করে কান্নাকাটা করলো, তাই তো? আমার আল্লাহ বলছে তোরা কতটা মাথা মোটা মুসলমানের বাচ্চা, তোদের ইমানটা কতটা দুর্বল। সে বলেছে আটটা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ হবে না, তোরা তাই ভয়েতে করছিস কি, এ মাথা ও মাথা ছুটছিস। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, এই পৃথিবী আমার জমিনে তোরা ঘর বেঁধে থাকি, চাষ করে খাস, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাস, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মিতে ব্যবহার করিস, আমার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করিস, আমার দেওয়া অক্সিজেন ফিরে ফিরে নিস, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিস, আমি আল্লাহ তোদের বাঁচিয়ে রেখেছি, আমি আল্লাহ তোদের পৃথিবীর মুখ দেখিয়েছি, আমি আল্লাহ তোদের মৃত্যু দেবো। সুতরাং এই পৃথিবীর জমিনে থাকতে গেলে, আমার পৃথিবীতে থাকতে গেলে, আমার দেওয়া পানি বাতাস পান করতে গেলে, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি চারটে কাগজ, আটটা কাগজ, বারোটা কাগজের ফেলে দে, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি এই পৃথিবী যদি তোদের হাতে নিতে চাস, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি চারটে কাগজ তোরা ঠিক রাখবি, আমি আল্লাহ যদি চারটে কাগজ তোদের বলে দিচ্ছি, এই চারটে কাগজ যদি তোদের ঠিক থাকে এই পৃথিবীটা তোদের নামে রেজিস্ট্রি করে দেবো, কিয়ামতের মানে জান্নাতুর ফেরদাউসটা তোদের নামে লিখে রেখে দেবো। কটা কাগজ? কটা? চারটে কাগজ। আল্লাহ বলছেন আমার দুটো কাগজ লাগবে, মুহাম্মাদের দুটো কাগজ লাগবে, বলবো? হ্যাঁ চলুন। আল্লাহ বলছে আমার দুটো কাগজ হলো কি,
এক নাম্বার হলো তোর ইমানের সার্টিফিকেটটা 100% লাগবে, দুই নাম্বার হলো আমলের সার্টিফিকেটটা 100% লাগবে। আর নবী মুহাম্মদ বলেছেন আমার দুটো কাগজ রে, এক নাম্বার হলো নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে জিভটাকে ঠিক করবি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আর লজ্জাস্থানকে হেফাজত করবি। এই চারটে কাগজ যদি তোদের ঠিক থাকে দুনিয়াটাও তোর নামে লেখা থাকবে, আখেরাতের মাঠে জান্নাতুল ফেরদাউসটা তোর নামে লেখা থাকবে। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন ভাই উপর খারাপ নয় নিচে খারাপ, ঠিক না ভাই? ঠিক। তা কোনটার আলোচনা আগে করবো, নিচেরটা না উপরেরটা? হ্যাঁ, কোনটা কোনটা? দেখেছি ভাই বয়স্ক লোক তো বোঝো তো, ওই জন্য বলছি উপরেরটা আগে। সেদিন ওয়াজ করতে করতে বলেছি কোনটার আলোচনা আগে করবো, নিচেরটা না উপরেরটা? তা বয়স্ক লোকেরা বলছে উপরেরটা আগেই হোক। একটা ক্লাস এইটে পড়ে একটা ছেলে ছিল, পাশে একটা ছেলেকে বলছে গাছে উঠতে গেলে কোনটা দিয়ে ওঠে? কী ছেলে দেবো বলছো? বুঝতে পারছেন? চলুন আজকের আলোচনা হবে মারকাটারির মাঠ খুলে, গরম গরম ওয়াজ হবে, বুঝতেই পাচ্ছেন অসুবিধা হবে আপনাদের। একবার তকবীর দান তো দেখি, নারাই তকবীর, নারাই তকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে وعلى آل سيدنا চলুন এগিয়ে যাই। আমি আপনাদেরকে বলেছিলাম 100% ইমান আমাদের নেই আল্লাহর উপরে, বলেছিলাম তো? আরে বলুন না, এবার ওইটার ব্যাখ্যাটা করে দিই। এই কথা শুনে তো অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা তো একদম রেগে বারুদ হয়ে গেছেন, এত বড় কথা বললো মলি সাহেব, আমাদের ইমানটা আল্লাহর উপরে 100% নেই, গালে দাড়ি রেখে বসে আছি, তাহাজ্জুদের নামাজ পড়ি, পাঁচক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, শুনে হয়তো রেগে গেছেন। রেগে যাওয়ার কোনো প্রশ্নই নেই, আমি আপনাদের খুলে বলে দিচ্ছি, শুনে নিন। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ও বাবা আস্তে আস্তে, বাপ আস্তে, বাবাজি আপনার বয়স কত? এই আমার এই শোনেন, স্টেজে একটা লোক বসে আছে বয়োজ্যেষ্ঠ মানুষ দেখতে পাচ্ছেন, ওনার বয়সকে জিজ্ঞাসা করলাম বাবাজি আপনার বয়স কত, উনি বললেন 63। কতদিন বাঁচবেন, গ্যারান্টি আছে? আহ, কোনো গ্যারান্টি। লোকটা কিন্তু নিজের কথা বললো, শোনেন আমার বক্তব্য বাড়ি থেকে ভাববেন, লোকটা কিন্তু নিজের কথা বললো না, উনি কোরআনের কথা বললেন, উনি বাংলায় বলেছেন, আমি ওটা আরবিটা বলে দিচ্ছি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমু সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বি আইয়্যি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমানের শেষ 5টা আয়াত। আল্লাহ বলছে এক নম্বর কেয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, দুই নম্বর হলো কোন জমি আকাশ থেকে কোন জমিনে কতটা পানি বর্ষণ হবে তোরা তাও জানিস না, তিন নম্বর হলো মাতৃগর্ভে কী আছে ওটাও তোরা বলতে পারবি না, আগামীকাল কী খাবার খাবি কত টাকা উপার্জন করবি ওটাও তোরা জানিস না, আর কোন জমিনে কোথায় কবে কী অবস্থায় কেমন করে মরে পড়ে থাকবি ওটাও তোরা জানিস না, আমি আল্লাহই জানি। লোকটাকে জিজ্ঞাসা করলাম বয়স কত, বললো 63। আমি বললাম বাবাজি বাঁচবেন কত, বলে কোনো গ্যারান্টি নেই। ধরুন তার আগে একটা হাদিস বলে দিই, আল্লাহ পাক বলেন আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেক বাচ্চা মায়ের পেটে যখন এসে যায় আসার পরে আল্লাহ পাক কি করে একজন ফেরেশতা পাঠিয়ে দেয়, তিনটে জিনিস সে লিখে দেয়। এক নম্বর হলো এ বাচ্চা কতদিন বাঁচবে, এ বাচ্চা কতদিন বাঁচবে এবং মৃত্যু কবে হবে, কি খাবার খাবে, প্রত্যেকের তকদিরের কপালে কিন্তু লেখা, তকদিরে লেখা আছে কতদিন বাঁচবেন, কিন্তু আমরা কেউ নির্দিষ্ট সংখ্যাটা জানি না, ঠিক না বেটি? এখন ওই বাবাজির কপাল ধরুন আল্লাহ লিখে রেখেছে 70 বছর বাঁচবে, কত বছর? 70 বছর বাঁচবে, আরও বেশি বাঁচাক, জাস্ট উদাহরণ দিচ্ছি ওনাকে দিয়ে। 70 বছর যদি তকদিরে আল্লাহ পাক লিখে রাখে ওনার দুনিয়াতে, দুনিয়া দিয়ে দুনিয়ার দিন রাত্রি গণনাতে লোকটা 70 বছর বাঁচবে, তা 70 বছর যদি বাঁচে, ওনার হায়াত যদি 70 বছর থাকে, এই
এই জমিনে কত বছর হয়ে গেছে? জোরে বলুন, বাকি আছে কত? সাত বছর। সাত বছর বাঁচবে তাও গ্যারান্টি নেই, সত্তর বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছ। বুঝতে পারলেন না কথাটা? আল্লাহ বলছে তুই সাত বছর বাঁচবি তোর গ্যারান্টি নেই, সাত মিনিটও তোর গ্যারান্টি নেই, তুই সত্তর বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস। হ্যাঁ, দুটো বুড়ো বিএলআর অফিস যাচ্ছে জুম্মার দিনে, জুম্মার আজান হচ্ছে, এক বুড়ো অপর বুড়োকে বলছে ভাই কোথায় যাচ্ছিস ভাই? তা বলছে ভাই কাগজ তুলতে যাচ্ছি, এনআরসি হবে না ভয়, তো কাগজ তুলতে যাচ্ছি। তার একজন বলছে ভাই আমিও তো যাবো, জুম্মার নামাজটা পড়ে যাইছো দুজনে? তো এক বুড়ো অপর বুড়োকে বলছে তুই তোর নামাজ পড়, আমি চললুম। তুই তোর নামাজ পড়, আমি চললুম। এই হলো ইমাম।